আচ্ছা, এখন দেখেন লিঙ্কডইনে আমি চলে আসলাম, চলে আসার পর আমি এখানে চলে যাব, এখানে না আমি এটাতে যাচ্ছি। আচ্ছা, নেট অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, এটাতে চলে যাচ্ছি, এটাতে আসার পর আমি চলে যাব লিঙ্কডইনের সেলস নেভিগেটরে। হাসিনুল বাবু, ক্রোম নেট অনেক প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই দেখাইতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনার, আচ্ছা জুয়েল ভাই, জুয়েল ভাই কি এখানে আছেন? জুয়েল ভাই নাকি জহির ভাই? হ্যাঁ, আছি, আমি আছি। আপনি তো অনেক লেট করে জয়েন করছেন আজকে। আরে, আমি অ্যাকচুয়ালি আমি অফিসে আচ্ছা, অফিস থেকে জয়েন করছি। এখন কি অফিসে আছেন নাকি? হ্যাঁ, আমি অফিসেই আছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে সেলস নেভিগেটরে যাবেন, যাওয়ার পর আপনার কি লিড ফিল্টার দরকার নাকি অ্যাকাউন্ট ফিল্টার দরকার? উনি লিড ফিল্টার হলো প্রবলেম নাই, ই কমার্স সাপ্লায়ার কোম্পানি লিখে আপনি সার্চ করবেন। লিড ফিল্টার বলতে উনি তো স্পেসিফিকভাবে কোনো একটা সাপ্লায়ার কোম্পানির কোনো একটা স্পেসিফিক পার্সনের সাথে কথা বলতে চাচ্ছে, সেটা ফাউন্ডার হতে পারে, কো ফাউন্ডার হতে পারে, অথবা সে ওই যে সাপ্লায়ার কোম্পানি বলেন ওইটার ওনার হতে পারে, মালিক হতে পারে। আমরা ওই লিড ফিল্টারটা চাচ্ছি, দেন আমরা ই কমার্স সাপ্লায়ার কোম্পানি লিখব, ই কমার্স সাপ্লায়ার কোম্পানি। আপনাদেরকে সব বিষয়ে জানতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই জেনে যাবেন। এটা আমরা এখন ফিল্টার করতেছি, লিড ফিল্টার, আমি অ্যাকচুয়ালি ফিল্টারিং করব। আমি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, দেখেন প্রায় 97K রেজাল্টস আসবে এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি। আমি যখন আরেকটা কিওয়ার্ড দিব, যতই ক্যাটাগরাইজ বা ফিল্টারিং করব, ততই দেখবেন যে রেজাল্ট কমে আসবে। তো আমি এখানে আমি চাচ্ছি জিওগ্রাফি, এখন কি দিব বলেন তো? জিওগ্রাফি আপনি ইউনাইটেড ইউরোপ দিতে পারেন, ইউকে ইউরোপ দিব, দিতে পারেন, না ইউকেও দিতে পারেন, ইউকে তো ইউরোপের মধ্যে পড়ছে। মানে যেখানে তা থাকবো। আচ্ছা, আমি যে জায়গায় চাই সেই জায়গায় বের করতে পারবো, আমি ইউরোপ দিলাম ইন জেনারেল ভাবে। ইউরোপ দেওয়ার পর দেন আমি এখানে এটা সিলেক্ট করে দিব। এখন যে বাইটা কথা বলছেন ওনার নাম কি? ভাই মিঠু, ও মিথু ভাই। মিঠু ভাই, আচ্ছা, ইউরোপ দিয়ে দিলাম, ইউরোপ দেওয়ার পর আমি সার্চ দিব। এখন দেখেন তো রেজাল্ট আসছে 34K। আপনারা অ্যাকচুয়ালি বায়ারের সাথে যখন কথা বলবেন, বায়ারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, বায়ারকে কনভিন্স করে, আপনি ধরেন আপনার কাছে মনে হচ্ছে একটা কাজ এভাবে করলে সহজ হবে আপনার জন্য, তো একটা বায়ার রিকোয়ারমেন্ট দিল, তা একটা বায়ার বলো যে আমার ইমেল লাগবে, তো একটা ইমেল বের করা বা ভ্যালিডিটি চেক করতে অনেক সময় লাগে, এবং প্রিমিয়াম টুল ছাড়া সহজে ইয়ে করা যায় না, বের করা যায় অনেক ইমেলে, কিন্তু এটার ভ্যালিডিটি আপনি চেক করবেন কি সেটার জন্য অনেক প্রিমিয়াম টুল লাগে। কিন্তু আপনি চাচ্ছেন যে ওনাকে বললেন যে আপনি তো স্যার, স্যার ইউ ক্যান কন্ট্যাক্ট ইউর টার্গেটেড পার্সন বায়া লিঙ্কডিন, এটার দ্বারা আপনি বুঝতে চাচ্ছেন যে আপনি লিঙ্কডিনের মাধ্যমে ইজিলি কী করতে পারেন, আপনার টার্গেটেড ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন। আমি আমার বায়ারকে বলতেছি, তো এরকমভাবে বলে কিন্তু আপনি লিঙ্কডিন প্রোফাইলও দিতে পারেন। আর লিঙ্কডিনের সেলস নেভিগেটর অ্যাক্সেস থাকলে আপনি ইজিলি কী করে, ইজিলি দিতে পারবেন যে কোনো ধরনের লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএল বলতে পারেন, অথবা অন্য অন্য ইনফরমেশন। এখন দেখেন দেখা যাচ্ছে 34K রেজাল্ট আসছে, আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ছিল আমাদেরকে সাপ্লায়ার কোম্পানি লাগবে, ই কমার্সের সাথে রিলেটেড সাপ্লায়ার কোম্পানি লাগবে, যারা অ্যাকচুয়ালি ইউরোপের মধ্যে থাকবে, যাদের হেড কোয়ার্টার বলেন ইউরোপের মধ্যে থাকবে, অ্যাট দ্য সেম টাইম ওদের ওয়্যার হাউস থাকবে কি ইউরোপের মধ্যে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রবার্ট বার্টন, উনি হলো ই কমার্স ম্যানেজার অ্যাট দ্য এক্সিকিউটিভ শেভিং কোম্পানি, এবং লোকেশন হলো মাদারওয়েল, স্কটল্যান্ড, ইউনাইটেড কিংডম, এটা কিন্তু ইউরোপের মধ্যে পড়ছে। ইউনাইটেড কিংডম হলো নর্দার্ন ইউরোপের মধ্যে পড়ছে, এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম চেক করে গুগলে। তাহলে কিন্তু এখানে দেখেন 34K রেজাল্ট, এর মধ্যে থেকে আপনি যদি 25টা রেজাল্ট কালেক্ট করেন, এটা তো আহামরি
কোন ব্যাপার না, বা এটা সময় সাপেক্ষ ব্যাপারও না, একেবারে অল্প সময়ে আপনি কালেক্ট করতে পারবেন। ওই ব্যাগে দেখানোর পরে বলে যে ভাই আপনি এগুলো বের করে দেন, আমি আরেকটা ক্লাসে ছিলাম। ভাইয়া হ্যাঁ এটা তো হচ্ছে শেভিং কোম্পানি, উনি তো চাইছিলেন পেট এক্সেসরিজ গুলো যেগুলো। এখানে ধরেন আপনি যদি ফিল্টার যদি করতে চান ইন্ডাস্ট্রির মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন, প্যাড ডক অ্যাক্সেসরিজ। জিওগ্রাফি আমরা ইউনাইটেড কিংডম দিচ্ছি। আচ্ছা, কোম্পানির নাম হলো বোম্বাই শেভিং কোম্পানি, বুঝতে পারছেন? আপনি যেটা বললেন শেভিং, এখানে দেখেন এটা হলো মেক্সিকো, মেক্সিকো কিন্তু ইয়ার মধ্যে পড়ছে, ইউরোপের মধ্যে পড়ছে। এখন আপনি কোম্পানির মধ্যে ইন করেন, হ্যাঁ ইউরোপের, আচ্ছা আমরা তাহলে ইউনাইটেড কিংডম দিয়ে ইন্ডিভিজুয়ালি বের করি। ইউনাইটেড কিংডম তো নর্দার্ন আমেরিকার মধ্যে পড়ছে। নর্দার্ন ইউরোপের মধ্যে এখন দেখেন, এটা আপনি আপনি বলছেন যে এখানে ই কমার্স ম্যানেজার অ্যাট এক্সিকিউটিভ শেভিং কোম্পানি, আমরা এটা একটু ইন করি। আচ্ছা ওনাদের এটা হলো কোম্পানি নেম হলো, আচ্ছা এই ওয়েবসাইটের মধ্যে ইন করে দেখি। আচ্ছা তাহলে এটা ওনারা অ্যাকচুয়ালি কি যে প্যাড ডগস অ্যাক্সেসরিজ এ রিলেটেড কোনো সার্ভিস দেয় না। তাহলে আমরা একটু নিচের দিকে দেখি, আমাদের রেজাল্ট কিন্তু আসছে অনেকগুলা, 15 কি রেজাল্ট ইউনাইটেড কিংডম। আচ্ছা প্যাড ডগ অ্যাক্সেসরিজ লিখে সার্চ করি, প্যাড ডগ অ্যাক্সেসরিজ সাপ্লাই কোম্পানি। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে নাজনীন লাকি আপু, দেখতে পাচ্ছেন এখানে দেখেন অ্যান্ড্রিউ প্যান্নেল, উনি কো ফাউন্ডার অ্যাট ইউকে প্যাট প্রোডাক্টস লিমিটেড। এখন তো মিল আছে, এখন ধরেন ই কমার্স আমি যে প্রথম দিকে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, আমি ইন জেনারেল ভাবে সার্চ করছি, এখন ধরেন আপনার কিওয়ার্ডটা যখন ইন জেনারেল থাকবে তখন কিন্তু আপনার লিঙ্কডইনের সেলস লিমিটেড কিন্তু ইন জেনারেল রেজাল্টে শো করবে। কিন্তু একটা ক্লায়েন্ট তো চাচ্ছে যে আপনাকে প্যাড ডগ অ্যাক্সেসরিজ,
আপনি প্যাডডগ অ্যাক্সেসরিজ অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি প্যাডডগ অ্যাক্সেসরিজ ওনার দিলেন, ওনার দিয়েও সার্চ করতে পারেন। দেখেন যেগুলো সাজেস্টেড দেখাচ্ছে প্রায় 2K রেজাল্ট দেখাচ্ছে। তো 2K রেজাল্ট হলে আপনি ইজিলি বের করতে পারেন। এখন ধরেন আপনি একটা ইয়া বের করবেন, একটা 2K রেজাল্ট আপনাকে বলো যে তুমি 100 লিড কালেক্ট করে দাও, তাহলে আমি এখান থেকে লিড কালেক্ট করে দিব। দাঁড়ান, এটা আমি আরেকটা দেখাচ্ছি, এটা 2K রেজাল্ট, আমি আরেকটা শিট মেক করি। এটা হলো প্যাডডগ অ্যাক্সেসরিজ। আমরা এখন নাম কি দিব, এটা হলো আমাদের সাপ্লায়ার নেম, সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম, সাপ্লায়ার কোম্পানি নেম, তারপর আমরা দিয়ে দিলাম যে টাইটেল, একটা একটা যে কোনো একটা পার্সন নিব, সে পার্সন যেই হোক, সে হইতে পারে ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, কো ফাউন্ডার, অথবা সে হতে পারে কি ম্যানেজার, হতে পারে ম্যানেজার টাইপের যে ইয়েগুলো আছে ম্যানেজার এই টাইপের হতে পারে। ধরেন সে ম্যানেজার হতে পারে, চিফ এক্সিকিউটিভ অফিসার হতে পারে, তো এরকম টাইপের যে হবে সেটা আপনি নিয়ে নেবেন। পার্সন, ওই পার্সনটার নাম লিখবেন, অথবা আপনি দিতে পারেন এখানে নাম, নেম দিতে পারেন, নেম অ্যান্ড দেন টাইটেলটা দিয়ে দিলেন, উনি কোন টাইটেল, ওনার যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আপনি দিয়ে দিলেন। দেন আপনি দিয়ে দিলেন যে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল। দেন আমাদেরকে এখন দিতে হবে ওয়েবসাইট অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পর এখন দেখেন লোকেশন তাহলে দিতে পারেন, যদি আপনি ইয়ে মেক করতে চান। বেসিক্যালি উনি কন্ট্যাক্ট করবে, শুধু লিঙ্কডইন প্রোফাইলটাই দরকার। তো এটার জন্য আপনাকে আবার এটার জন্য আরেকটু কাজ করতে হবে, এটাকে ফন্ট সাইজ দিতে হবে 14, দেন টেক্সট কালার আমরা ইয়ে দিয়ে দিলাম, অ্যান্ড ফিল কালার আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন সব ঠিক আছে, অ্যান্ড দেন বোল্ড করে দিলাম, সেম টু সেম। যদি লোকেশন থাকে এখন সাপ্লায়ার কোম্পানি নেম নেবো এখান থেকে, কোথায় ছিল এটা, এটা আমরা কেটে দিচ্ছি। এখন উনি উনি কোথায় আছে, ডগ উই এক্সপার্ট অ্যাট টপ ডগ টার্ফ আর্টিফিশিয়াল গ্লাস ডিজাইন ফর ডগস, ডগস প্যাড, প্যাড ডগস রিলেটেড যে ইয়েগুলো আছে ওইগুলো আমরা সব সবগুলো নিতে পারবো। এখন আমরা কি নাম নিব, এমা হার্ডেন, আমরা এটাতে সাপ্লায়ার কোম্পানির নাম যেটা এমা হার্ডেন হলো পার্সনের নাম। আপনি চাইলে আবার আরেকটু আলাদা করতে পারেন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা আমরা আরেকটু ইয়ে করি, ইনসার্ট অন কলাম টু দ্য রাইট, তারপর ইনসার্ট অন কলাম টু দ্য রাইট। এখানে আমরা দিয়ে দিব যে ফার্স্ট নেম, লাস্ট নেম। যদি আপনারা চান আলাদাভাবে আপনাদের স্যাম্পল হিসেবে মেক করার জন্য, এভাবে মেক করতে পারেন।
লাস্ট নেম এন্ড দেন আমরা এখানে দিয়ে দিব ফুল নেম। ফুল নেম আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, টাইটেল নিতে হবে। ওনার টাইটেলটা কি বলেন তো, টাইটেলটা একটু কাইন্ডলি বলেন। আমার নেটের অবস্থা একেবারে খারাপ। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এমা হার্ডেন, ওনার টাইটেল হলো, কারেন্ট হলো বিজনেস ওনার। কন্ট্রোল সি দেন আমরা চলে যাব এখানে বিজনেস ওনার। তারপর আমাদেরকে কালেক্ট করতে হবে লিঙ্কডইন প্রোফাইল। এমা হার্ডেনের লিঙ্কডইন প্রোফাইল থ্রি ডটে ক্লিক করব, দেন কপি লিঙ্কডইন ডট কম ইউআরএল, এটাতে আমরা চলে যাব লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। দেন আমাদেরকে ওয়েবসাইট অ্যাড্রেস কালেক্ট করতে হবে, ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করলে আমরা ওয়েবসাইট যেতে পারবো। রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, দেখবেন যে এটা এ কোম্পানি নামে একটা ওয়েবসাইট আছে অলরেডি, লিঙ্কডইন প্রোফাইল আছে, এখানে ওয়েবসাইট পাবেন, ভিজিট ওয়েবসাইট। রাইট বাটনে ক্লিক করবেন অ্যান্ড দেন ভিজিট ওয়েবসাইট, দেখেন যে ওয়েবসাইট চলে আসছে। এটা আপনারা এখান থেকে, ওয়েবসাইট থেকে আপনারা ইনফরমেশনটা কি নিয়ে নিলেন, এটা এখানে আপনারা অ্যাড করে দিবেন ওয়েবসাইট অ্যাড্রেস। অ্যান্ড দেন আপনারা কোথায় চলে যাবেন, লোকেশন, লোকেশন, লোকেশনের জন্য আপনারা চলে যাবেন এখানে। চাইলে আপনি যদি নর্মাল ওনাদের যদি বিজনেস ইমেল দিতে চান, এখান থেকে বিজনেস ইমেল দিতে পারবেন। প্লাস যদি আপনি চান যে কোনো ইয়ে করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, সেটাও দিতে পারবেন। এখন আমাদের কী দরকার, লোকেশন। আচ্ছা, লোকেশন দেখি এখানে কী দেওয়া আছে, ওনার লোকেশন হলো এটা, পার্সোনাল লোকেশন না দিয়ে আমরা এই কোম্পানি নামের যে লোকেশনটা আছে এটাই দিয়ে দিচ্ছি, ভিজিট ওয়েবসাইট। যদি আপনারা বিজনেস ইমেল দিতে চান, এখান থেকে দিতে পারেন, বুঝতে পারছেন, এখান থেকে যদি বিজনেস ইমেল দিতে চান আপনারা এখান থেকে ইজিলি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ইয়ে করার জন্য ওনাদের ফেসবুক পেজে ওপেন করতে, আমরা ফেসবুকে ওপেন করতেছি। আচ্ছা, এখান দেখেন তো এখানে কি রিল দেখাচ্ছে, আমাদের লোকেশনটা ফেসবুকে যাবেন, ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যে আইকনগুলো থাকবে নিজের দিকে এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখা যাচ্ছেন যে লোকেশনটা এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি না,
ভাই দেখতে পাচ্ছেন এখন যে ভাই কথা বলছেন একটু আগে ভাই? হ্যাঁ, তাহলে দেখেন যে ইউনাইটেড আরন এ, হ্যাঁ এটা হলো, দেখেন আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যাবেন, বেসিক্যালি আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনি লোকেশনটা নিতে পারেন। অনেক সময় ওটা চাইতে পারে যে ওনাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে ওই ফেসবুক পেজের ইউআরএলটা আমাকে দিয়ে দিবে, বা এরকম ওনারা রিকোয়ারমেন্টটা এরকম বলতে পারে যে যাতে করে ফেসবুক পেজের যদি ফলোয়ার থাকে 1,000 বা 2,000 তারপরে নিবা, কারণ কি রিকোয়ারমেন্ট ভেরি করতে পারে। এখন বেসিক্যালি উনি সাপ্লায়ার কোম্পানিদের ইনফরমেশন চাচ্ছে জাস্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, উনি কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলের মাধ্যমে করতে কন্ট্যাক্ট করতে পারবে। এখন আপনি একটা রিকোয়ারমেন্টকে বেসিস ধরে, ভিত্তি হিসেবে ধরে আপনি কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে পারেন একটা বায়ার কী কী চাইতে পারে। এখন ধরেন এটা এখান থেকে আমার নেট অনেক প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা তাহলে আমরা ইউকে ইউকেটা দিয়ে দিচ্ছি লোকেশন, এখান থেকে ইউকে আমরা দিয়ে দিলাম যে মিল্টন কেওস ইংল্যান্ড ইউকে। নাজমা সুলতান আপু কি বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমরা ইয়াতে যাব, ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন নিচের দিকে, শুধু এটা না, নিচের দিকে যেখানে এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইয়ে আছে, ফেসবুকে যদি আমরা না পাইতাম তখন আপনারা আমাদের হতাশ হওয়ার কোনো কারণ থাকতো না যে আমরা ফেসবুকে পাচ্ছি না, নাই পেতে পারি। যদি ওনারা ফেসবুকে যদি একটা লোকেশন ইনক্লুড না করে রাখে, লোকেশন যদি অ্যাক্টিভ না রাখে, আমরা কীভাবে পাবো? আমরা তো ওনাদের যত ইনফরমেশন আছে যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে ওইগুলো কালেক্ট করতে পারবো। এখানে দেখেন যেমন ওনাদের টুইটারে আছে, তারপরে আছে এখানে দেওয়া আছে যে ইউটিউব, ইউটিউবের প্রোফাইল যে সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক আছে এটা লোগোটা দেওয়া আছে। তো এখানে আমরা এটাতে না পাইলে বেসিক্যালি ফেসবুকে থাকে, একটা ইনফরমেশন ফেসবুকে না পাইলে আমাদের টুইটারে যাইতে হবে, টুইটারে না যদি না পাই তাহলে আমাদেরকে অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো থাকবে ওইগুলোতে যাইতে হবে, গিয়ে চেক করতে হবে। তো এই ওয়েব রিসার্চের কাজটাই হলো এরকম যে এক ওয়েতে আপনাকে না পারলে অন্য অন্য ওয়েতে খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এটা আস্তে আস্তে আপনার মধ্যে ইয়ে হবে, বিল্ড আপ হবে বা ডেভেলপ হবে। এখন দেখেন আমি যে লোকেশনটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ইনপুট করে দিব, আমরা এখন লোকেশনটা এখানে দিয়ে দিব। এখন আমরা আমাদের কী বাকি আছে, এখন কোম্পানি নেম, সাপ্লায়ার কোম্পানি নেম যদি আমরা দিতে চাই কোথায় যাব? এমা, এমা এখন জব করতেছে, জব বলতে উনি হলো বিজনেস ওনার অ্যাট টপ ডগ টার্ফ লিমিটেড, রাইট বাটনে ক্লিক করব, কপি লিঙ্ক টেক্সট, আমরা কপি লিঙ্ক টেক্সট করে দিব। এটা তো লিঙ্ক, দ্যাটস ওয়াই আমরা কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশনটা ইউজ করব। দেন আমরা এই লিঙ্ক থেকে যে টেক্সটটা আছে ওইটা নিয়ে নিব, কপি লিঙ্ক টেক্সট। হ্যাঁ, তাহলে আমাদের লিঙ্ক থেকে কি টেক্সটটা চলে আসলো, একটা লিড কিন্তু আমাদের কালেক্ট হয়ে গেছে। তো এই লিড কালেক্ট করতে গিয়ে আপনাদের কোনো কোনো প্রবলেম ফেস করছেন এখন কি পারবেন কি না, এরকমভাবে 100টা সাপ্লাইয়ার কোম্পানি লিড কালেক্ট করার জন্য? ইনশাল্লাহ পারা যাবে, পারা যাবে ভাই। আচ্ছা নাজমা আপু কি যে বলতে চাচ্ছেন বলেন। একটা বিষয় জানার ছিল, হ্যাঁ বলেন। একটা বিষয় জানার ছিল, আপনার অ্যাড্রেসটা ওই যে এমআই হাসপাতালের যে না ওর নামে কিছু পরে দেখুন দিয়ে দিতে, আমি তাহলে বুঝলাম দেখুন যে সব জায়গায় আছে না। না, আমাদের লক্ষ্য করতে হবে, আমি কিন্তু এই অ্যাড্রেসটা দেখছি আপনাকে, এটা হলো পার্সোনাল অ্যাড্রেস, কিন্তু এই পার্সোন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাকে, হ্যাঁ আপনাকে ওয়েব রিসার্চের জন্য অবভিয়াসলি আপনাকে বলতে পারেন যে চৌকুশ হইতে হবে, একটু চটপটে বা বলতে পারেন যে সব দিকে খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায় থাকতে পারে, একটু চোখটিকে সব দিকে ঘুরাতে হবে যে আপনি কোথায় পাচ্ছেন, কারণ কি একটা ওয়েবসাইটের মধ্যে আপনাকে কিন্তু যদি একটু তাড়াতাড়ি ফাস্ট হইতে চান অবভিয়াসলি বিভিন্ন অ্যাকচুয়ালি যেমন সোশ্যাল মিডিয়ার আইকনগুলো নিচের দিকে থাকে এটা আপনার জানতে হবে। আপনার যতই প্র্যাকটিস করবেন ততই আপনার মধ্যে এক্সপার্টাইজ হবে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যে যেমন একটা ভাই বললো যে ভাই শপে দেখেন, শপে পাইতে পারেন, শপেও থাকতে পারতো, শপের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার সহ প্লাস অ্যাড্রেস থাকতে পারতো, কারণ কি এক এক ওয়েবসাইটের মধ্যে ওনারা বিল্ড আপ করে এক একভাবে, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা কিন্তু বিভিন্ন জায়গায় দিতে পারে। এখানে সোশ্যাল মিডিয়ার আইকনের মধ্যে ছিল, দ্যাট মিনস ফেসবুকের মধ্যে, তো সেক্ষেত্রে আরেকটা দেওয়া ছিল যে ওনার অ্যাড্রেস, এখন কিন্তু ওনার অ্যাড্রেস কিন্তু আমরা ইজিলি পাইছি এখানে, অ্যামাজেটা অ্যাড্রেসটা কিন্তু এখানে ইজিলি, এটা আমি দেখছি প্রথমেই দেখছি, বাট এটা ছিল ওনার অ্যাড্রেস। তারপরে ফেসবুকে ঢুকার পরে দেখলাম যে ওনার অ্যাড্রেস আর কোম্পানির অ্যাড্রেস সেমই, কিন্তু এখানে দেখেন রিলোড দিচ্ছে, এখনও রিলোড দিচ্ছে আমার যে এখানে ইয়েগুলো, দ্যাটস ওয়াই আমি ওইখান থেকে কপি করে এখানে ইয়ে করে দিলাম, ইনপুট করে দিলাম।
এখন ধরেন, আচ্ছা দেখেন, এখন ধরেন আপনাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, একটু পাচ্ছেন না, 2 মিনিট আপনি ওয়েট করতেছেন, একটা লিড আপনি ইজিলি পেয়ে যাবেন, আরেকটা লিড আপনি এক্স্যাক্টলি যদি ভ্যালিড লিড পাইতে চান আপনাকে একটু খুঁজতে হবে, তো ওই ধৈর্যটুকু আপনাদেরকে থাকতে হবে, বুঝতে পারছেন? আপনি একভাবে ট্রাই করতেছেন হচ্ছে না, আপনাকে অবভিয়াসলি ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা তাহলে, আচ্ছা আজ আজকে যে বায়ার রিকোয়েস্ট, যে অ্যাকচুয়ালি মানে কি বায়ার রিকোয়েস্টের যে ব্যাপারটা, এটা আপনারা দুইটা আমি ইয়ে দেখাইলাম, আরও কয়েকটা দেখানোর মধ্যে আছে, আপনি চাইলে আমি দেখাইতে পারি, কিন্তু আজকে অনেক লেট হয়ে যাচ্ছে, আরেকজন মেহমান আসছে আমাদের বাসায়, ওর সাথে একটু কথা বলতে হবে। অ্যান্ড দেন তাহলে আপনারা যে দুইটা কাজ দেখাইলাম ওইটা আপনারা প্র্যাকটিস করেন, আর নেক্সট, হ্যাঁ হ্যাঁ সব সব কিছু সব কিছু আমি দিয়ে দিব, আপনারা তো এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আপনাদেরকে এখন দিয়ে দিব আমি, এখন আপনাদেরকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ অবভিয়াসলি, এটা কিন্তু জাস্ট আমি, যেমন লোকেশন কিন্তু দরকার ছিল না আমার এই কাজের জন্য, বেসিক্যালি উনি কন্ট্যাক্ট করবে ওনাদের সাপ্লায়ার কোম্পানি দরকার ছিল, সাপ্লায়ার কোম্পানির ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল দিলে যথেষ্ট এনাফ ছিল, কারণ কি উনি যদি লিঙ্কডইনে কোনো একটা পার্সনের সাথে কমিউনিকেট করতে চাইতো অবভিয়াসলি পারতো, তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট, ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে ওইগুলো কালেক্ট করে দিলেই হইতো। এখন ধরেন আমরা যদি একেবারে স্ট্রিক্ট থাকি, স্ট্রিক্ট থাকা পসিবল না, এখন ধরেন আপনি, আপনাকে 100 লিড কালেক্ট করার জন্য বললো, আপনি নাই পাইতে পারেন 100 লিড, নাই পাইতে পারেন, এর মধ্যে যদি আপনি 90টাও পান, ধরেন 100-এর মধ্যে 90টা পারতেছেন একবারে রিয়েলভাবে ভ্যালিড ওয়েতে, তখন ওই 90% পেয়ে বায়ার খুব স্যাটিসফাইড থাকবে। বায়াররা সবসময় আপনাদেরকে স্ট্রিক্ট রাখবে এই কারণে যে, যাতে করে আপনার ভ্যালিডিটি, কোনো একটা কাজের ভ্যালিডিটি সেটা 100% থাকে, কিন্তু 100% না, ওনারাও জানে যে এটা 100% পসিবল না, তারপরেও আপনাকে একটু স্ট্রিক্ট উইতে বলবে, যাতে করে আপনি কাজটা একটু গুরুত্বের সাথে করেন এবং ওনার কাজের যে ভ্যালিডিটি সেটা 100% করার চেষ্টা করেন, তাহলে মানে কি ভালো একটা আউটকাম আসবে, দ্যাটস ওনার একটু স্ট্রিক্ট ওয়েতে বায়ার রিকোয়েস্টটা দেয়। তো আপনি যদি কনভিন্স করতে পারেন সব কিছুই পসিবল, তাহলে আপনারা যে দুইটা কাজ দেখাই দিলাম এখানে গুগল শিটে, আপনারা প্র্যাকটিস করেন, এটা সিম্পল কাজ। হ্যাঁ একটু কথা বলি, সেটা হচ্ছে কি আমরা যে ফার্স্ট যে সফটওয়্যারটা নিয়ে কাজ করলাম, ওয়েবসাইটে গিয়ে যে লগইন করলাম, সেখানে দেখলাম আপনি ইমেল আইডি পরে যে পাসওয়ার্ডটা দিলেন, এটা কি আমরা আমাদের ইমেলের পাসওয়ার্ড দিব না ওই ওয়েবসাইটের জন্য একটা নতুন পাসওয়ার্ড? না আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন এখানে, এটা তো একবারে সিম্পল বিষয়, কোনো একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিজের ইমেলের পাসওয়ার্ড কখনো দেওয়া যাবে না, কারণ কি যদি নিজের ইমেলের পাসওয়ার্ড দেন তাহলে তো এটা যে কেউ আপনার ইমেলে অ্যাক্সেস করতে পারবে, তো এটা তো অবভিয়াসলি দেওয়া যাবে না। আপনি যে কোনো নিউ সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, আপনি ওই সাইটের জন্য একটা নতুন একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ না কোনো সমস্যা হবে না, যেমন আমি আমার যে ইমেলে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, যে ইমেলে আমি প্রত্যেক মাসে ফাইবার থেকে লেনদেন করি ডলার, সেই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটাতে প্রবলেম হয় কিছু নাই, কিন্তু আপনার যেটা একবারে সিক্রেট, ধরেন আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার যে ইমেল দিয়ে, পেউনের অ্যাকাউন্ট আছে যে ইমেল দিয়ে, ওইটা আপনি একটু পাবলিশ করার চেষ্টা না করবেন, কারণ কি পাবলিশ যদি করেন তাহলে দেখা যাবে যে কোনো সময় এটা লিক হওয়ার পসিবিলিটি থাকতে পারে। এখন ধরেন আপনার পেউনের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে রাখলেন আপনার ল্যাপটপে, এটাও করা আমি সাজেস্ট করি না, আপনি ওইগুলা ইন্ডিভিজুয়ালি আপনার কোনো খাতার মধ্যে আপনি লিখে রাখবেন, যদি আপনার ধরেন আমি পেউনের অ্যাকাউন্ট, আমার মান্থলি লেনদেন হয় 50,000 টাকা, বা আমার লেনদেন হয় প্রায় $500 মান্থলি, তাহলে আমি যদি ওই অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ইয়ে হয়ে যায়, পাবলিক হয়ে যায়, কেউ যে কেউ জানতে পারে আমার পাসওয়ার্ডটা, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তো এই ধরনের ফার্দার প্রবলেম যাতে না হয় আপনি অবভিয়াসলি আপনার যে সিক্রেট যে ইমেল বলেন, পাসওয়ার্ড বলেন বা অ্যাকাউন্ট বলেন, ওইগুলার ইমেল পাসওয়ার্ডগুলো আপনি একটা সিক্রেট কোনো একটা প্রাইভেট খাতার মধ্যে রেখে দিবেন। হ্যাঁ ইমেল তো একটা ক্রিয়েট করে, তো একটা আপনার সিম দিয়ে আপনি দুইটা খুলতে পারবেন, ইজিলি খুলতে পারবেন ইমেল। আচ্ছা আপনারা এ দুইটা প্র্যাকটিস করেন আজকে, যে যে দুইটা দিলাম, দেন প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম ফেস করেন আবার আমরা সলভ করার চেষ্টা করবো। এখন ধরেন একটা আননোন আপনার রিকোয়ারমেন্ট, আপনাকে বুঝতে হলে দেখবেন যে আপনি একটা প্রসিড করতেছেন,
আপনার আগে দেখেন না এই ধরনের প্রজেক্ট, আপনি এরকম ধরনের প্রবলেম আপনিও ফেস করবেন, দেখবেন যে আপনি পারতেছেন না, একটু সমস্যা হচ্ছে, বের করতে একটু সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক। এটা ফাইল দেওয়ার কি আছে, এখন দেখেন আমার কিন্তু রেকর্ড করা আছে, আপনারা চাইলে কিন্তু ইজিলি গুগল শিটে এই হেডলাইনটা ক্রিয়েট করে ফেলতে পারেন। আর আমি সাইট লিঙ্কগুলো দিয়ে দিব, সাইট লিঙ্কগুলো প্লাস যে ওয়েবসাইট বলতেছি। হ্যাঁ, তাহলে আপনার প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, আর আপনাদেরকে কীভাবে সিভি লিখতে হবে এই স্কিল রিলেটেড, এটা এটা সহ প্লাস ফার্দার এই প্রজেক্টটা আমি আরও কয়েকটা সাইট থেকে কীভাবে করতে হবে এই ধরনের কাজ সেটা আমি দেখাই দিব। কারণ কি এই টাইপের কাজ বা কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ আপনাকে আপনি পাইতে পারেন, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, শুধু গুগলের সহায়তা না, যে একটা সফটওয়্যার দেখাইলাম, যে একটা ডাইরেক্টরি দেখাইলাম, ওইটার মাধ্যমে আপনি করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি, এটা একটা আছে ইনভেন্টরি সোর্স, স্পার্ক শিপিং, হোলস ফর্মুলা অ্যান্ড ই সোর্স, এগুলোর মাধ্যমে আপনি ইজিলি কী করতে পারবেন, বের করতে পারবেন। তাহলে ওইগুলো বাকি দুইটা সাইটের সাহায্যে আপনি কীভাবে করবেন এই টাইপের কাজ, সেটা ইউরোপ না হোক অন্য কোনো লোকেশনের, আপনি সেটা আমি দেখাই দিব। দেন নেক্সট ক্লাসে আমরা কীভাবে সিভি লিখতে হবে আপনার এই কাজের জন্য সেটা আমি দেখাই দিব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড চ্যাট বক্সে বলতে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, পেড কোর্সের যে সিক্রেট গ্রুপ, এটার মধ্যে আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, আজকে একজন মেহমান আসছে, তো এই কারণে আমি চাচ্ছিলাম যে দীর্ঘায়িত না করার জন্য আর ক্লাসটা। আচ্ছা, তাহলে আপনার, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আপনার প্র্যাকটিস করেন এই দুইটা কাজ যেটা দেখাই দিলাম, তাহলে দেখবেন যে আপনার কাছে যখন স্যাম্পল থাকবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল যে কীভাবে বেড়ে যায়। একটা কাজের বাইরে রিকোয়েস্ট আসলো, আপনি কাজটা পারেন, আপনি আজ না হয় কাল পাবেন এই কাজ। অবভিয়াসলি গড গিফটেড লাগে, যদি আল্লাহর রহমত না থাকে কোনো কিছু হয় না, লাকও ফেভার করতে হয়, এটা আমি বিশ্বাস করি। আপনি স্কিলড প্লাস প্রফেশনালি অ্যাপ্রোচ করবেন প্রত্যেকটা বায়ারের কাছে, লিঙ্কডইনের থ্রোতে প্লাস ফাইবার আপওয়ার্কের মাধ্যমে, অ্যান্ড দেন ফাইনালি দেখবেন যে সাকসেস আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দোয়া রাখবেন, আর আমার ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে আপনার যারা আপনাদের যদি ফ্রেন্ড থাকে তাহলে তাদেরকে ইনভাইট দিয়ে দিবেন, যাতে করে তারা বেনিফিটেড হতে পারে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে ক্লাসটা রাখি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা এমডি ফাহিম, তুমি আমার সাথে পার্সোনালি কথা বলবা? আচ্ছা। মুরব্বী পড়তেছি, মুরব্বীর বয়স কত? রাব্বার চেয়ে বড়, উনিও কাজ শিখে, কারণ ঢাকার লোক তো সবারই আছে, বুঝতে পারছি কিনা। কোনটা জানি,